এক সময়ের বিখ্যাত দস্যু ডাকাত রত্নাকর ধ্যান করে পরিণত হয়ে গেলেন মহাকবি বাল্মীকিতে। রচনা করলেন রামায়ণের মতো মহাকাব্য। বাল্মীকির জন্ম তারিখ সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি, কিন্তু শোনা যায় তিনি আশ্বিন মাসে শারদ পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে। মহর্ষি বাল্মীকির পিতার নাম ছিল প্রচেতা, কিন্তু তার মাতার নাম সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। বলা হয়ে থাকে সরস্বতী আশীর্বাদে তিনি কবিত্বের শক্তি লাভ করেন। রত্নাকর যখন ছোট ছিল তখন সে একদিন একটা গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। যখন অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও সে ফিরে আসে না, তখন তার মাতা ও পিতা মিলে তাকে খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে যান। কিন্তু অনেকক্ষণ ধরে ভীষণ খোঁজার পরও যখন তার কোনো খোঁজ পাওয়া যায় না, তখন তার পিতা মাতা ভেবেই নেন যে পুত্র জঙ্গলে কোনো হিংস্র জন্তুর পাল্লায় পড়ে প্রাণ হারিয়েছে। তাই এরপর দুঃখী মনে তারা আর পুত্রের খোঁজাখুঁজি না করে শেষে বাড়ি ফিরে যান। পরে একজন ব্যাদ সেই জঙ্গলের মধ্যে রত্নাকরকে খুঁজে পান এবং তিনি ঠিক করেন যে তাকে সে তার বাড়িতে গিয়ে লালন পালন করবেন। এরপর রত্নাকর সেই ব্যাদের স্নেহে ভালোবাসায় বড় হয়ে ওঠে আর তার বিয়েও করে। ধীরে ধীরে তাদের পরিবারের আর্থিক অবস্থা একসময় খারাপ হতে থাকে। নিজের স্ত্রী সহ পরিবারের বাকি সদস্যদের পেট চালানো তার কাছে আরো কঠিন হয়ে ওঠে। তাই অবশেষে সে ঠিক করে ডাকাতি লুট ও ছিনতাই করে সে তার পরিবার প্রতিপালন করবে। এরপর সে নিজ গ্রাম সহ পাশের প্রত্যেকটা গ্রামের মানুষদের উপর আক্রমণ করা শুরু করে দেয় এবং একের পর এক ডাকাতি করতে থাকে। যদি কোনো মানুষ তাকে ডাকাতির সময় বাধা দেওয়ার চেষ্টা করত তাহলে সে তাকে হত্যা করত ও দ্বিধাবোধ করত না। এভাবেই লোকের ধন সম্পত্তি লুট করে সে তার পরিবারের পেট চালাতে থাকে। একদিন রত্নাকর প্রতিদিনের মতো সেই দিনও জঙ্গলের পথ দিয়ে যাওয়া কোনো এক মানুষের ধন সম্পত্তি লুট করার অপেক্ষায় লুকিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো জঙ্গলের পথে ধরে একজন ঋষি নারায়ণ নারায়ণ বলতে বলতে আসছে সেই দিকেই। লোকটার সাথে বেশ ধন সম্পদ ছিল। বনের ভিতরে দিয়ে যে পথ চলে গেছে সেই পথ ধরে লোকটি হয়তো যাচ্ছিল দূরে কোথাও। দোষী রত্নাকর লোকটির পিছু নিলেন। গভীর বনে প্রবেশের পরে রত্নাকর তার উপর আক্রমণ করে সব টাকা পয়সা কেড়ে নিলেন। তবে লোকটির কপাল ভালো যে রত্নাকর তাকে তখনই হত্যা করে ফেলেনি, কিন্তু তার মানে তাকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। টাকা পয়সা নিয়ে নেবার পর এখন লোকটিকে হত্যা করার পালা, তাহলে কেউ এই লুটপাটের খবর জানতে পারবে না। রত্নাকর হত্যার জন্য যখন সকল প্রস্তুতি সেরে ফেললেন, ঠিক এমন সময় লোকটি মরিয়া হয়ে রত্নাকরকে অভিশাপ দিয়ে বলে উঠল, শয়তান তুই নির্ঘাত নরকে যাবি, পাপ পুণ্যের কোনো জ্ঞান নেই তোর, আমি ব্রাহ্মণ আর আমাকেই তুই মেরে ফেলতে চাস, আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই নরকে যাবি। রত্নাকর তখনও জানতো না যে সেই ঋষি আর কেউ নন বরং স্বয়ং নারদ মুনি। রত্নাকর এবার তার সামনে এসে উপস্থিত হয় এবং তাকে বলে, কেন আমি নরকে যাব? আমি তো এই টাকা দিয়ে আমার বৃদ্ধ পিতামাতা স্ত্রী পরিবার ও সন্তানদের আহারের ব্যবস্থা করি, আমি তো পুণ্য কাজই করেছি, আমি নরকে যাব কোন যুক্তিতে? আমি শুধুমাত্র ডাকাতি জানি তাই সেটাই করছি, অন্য কোনো কাজ জানলে সেটাই করতাম। যত সব ফাউ কথাবার্তা তোমার, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখানোর চেষ্টা চালাচ্ছ, এসব বাদ দিয়ে মরার জন্য তৈরি হও। হতভাগ্য লোকটি তখন বলল, তুই যে ডাকাতি করিস, নিরপরাধ মানুষকে মেরে ফেলে তাদের সকল সহায় সম্পদ কেড়ে নিস, তোর বাড়ির সকলতা জানে? তারা কি সবাই তোর পাপের ভাগী হতে ইচ্ছুক? রত্নাকর এই প্রশ্নের উত্তরে তাকে বলেন, তার পরিবার নিশ্চয়ই তার এই কাজে খুশি হবে এবং তারা কেউই তার পাপের ভাগী হতেও কোনো দ্বিধা করবে না। নারদ তাকে এবার বলেন যে সে যেন পরিবারের সদস্যদের থেকে এই উত্তরটা জেনে আসে, ততক্ষণ তিনি তার জন্য এই জঙ্গলে অপেক্ষা করবেন। এরপর রত্নাকর তার উপদেশ মেনে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে যখন সে তার বউ এবং পরিবারের বাকি সদস্যদের নারদের কাছ থেকে শোনা প্রশ্ন জিজ্ঞাসা করলো, তখন তারা সবাই পরিষ্কার তাকে জানিয়ে দিল যে তারা কেউই তার পাপের ভাগী হবে না। একথা শুনে রত্নাকর কাঁদতে কাঁদতে ছুটে আসলো নারদের কাছে। নারদকে অনুরোধ করলো তাকে জীবনের সঠিক পথ দেখানোর জন্য। নারদ তখন ডাকাত রত্নাকরকে বললো, প্রতিজ্ঞা কর, এখন থেকে তুই আর ডাকাতি করবি না, মানুষ হত্যা করবি না, মানুষকে সম্পদ লুট করবি না, আর এই গাছের নিচে বসে তপস্যা করবি। রত্নাকর জয় বললো, তপস্যা আবার কি জিনিস ঠাকুর? লোকটি জবাব দিল, তুই গাছের নিচে বসে চোখ বন্ধ করে কেবল রাম রাম বলতে থাকবি, শুধু এই একটা নামই তুই বলতে থাকবি। উনি পুণ্যবান লোক, তার নাম জপতে জপতে একসময় দেখবি তোর পাপ মোচন হয়ে গেছে, যা বলেছি তাই কর। উপদেশ দিয়ে লোকটি চলে গেল। দস্যু রত্নাকর এবার গাছের নিচে ধ্যান ধরে বসলো, কিন্তু এত বড় পাপী এত সহজেই ক্ষমা পেয়ে যাবে তা তো হয় না। রত্নাকর তার মুখ থেকে রাম রাম উচ্চারণ করতে পারছে না, তার মুখ দিয়ে রামের পবিত্র নাম বের হচ্ছে না। সে বলতে চাইছে রাম, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে মরা মরা। কাঁদতে কাঁদতে সে দৌড়ে ব্রাহ্মণের কাছে যেতে থাকলো, অতঃপর তাকে পেয়ে এই অবস্থা বলল। এই কথা শুনে ব্রাহ্মণ বলল, তাহলে তুই এখন বোঝ তোর পাপের পরিমাণ কতখানি, কি আর করবি এখন? ঠিক আছে, তুই এখন মরা মরা ই বলতে থাক, বলতে বলতে এক সময় তোর মুখ থেকে রাম রাম উচ্চারণ বের হবে। রত্নাকর সেভাবেই ধ্যান করতে শুরু করলো। এক ধ্যানে কেটে গেল বহুকাল, মরার বদলে মুখে আসলো রাম, তবুও তার ধ্যান ভাঙলো না। লোকজন তাই ধীরে ধীরে রত্নাকর ডাকাতের নামই ভুলে গেল। পুনরায় অনেক বছর পর নারদ মুনি আবার সেই জঙ্গলে পথ দিয়ে যাচ্ছিলেন। পথে তিনি লক্ষ্য করেন একটি মাটির ঢিবির ভিতর কেউ অনবরত রাম রাম করে চলেছেন। তিনি বুঝতে পারলেন এই গলার শব্দ আর কারো নয় বরং স্বয়ং রত্নাকরের। তিনি এরপর সেই মাটির ঢিবির সামনে গিয়ে অতি প্রেমপূর্বক সেখান থেকে মাটি সরাতে
থাকেন রত্নাকরকে উদ্ধার করার জন্য। অবশেষে যখন মাটি সরানো শেষ হয় তখন তিনি রত্নাকরের নাম ধরে রাখেন। রত্নাকর কঠিন তপস্যার পর অবশেষে নিজের চোখ খোলে, কিন্তু আগের রত্নাকরের সাথে যে এখনকার রত্নাকরে অনেক পার্থক্য সেটা নারদ বুঝতে পারেন, কারণ তার চোখ এবং শান্ত স্বভাবই তার সেই নতুন দীপ্তময় চরিত্রে বর্ণনা দিচ্ছিল। এরপর রত্নাকর নারদ মুনিকে প্রণাম করলো আর নারদ মুনিও তাকে প্রেমপূর্বক মাটি থেকে তুললেন এবং জড়িয়ে ধরলেন। তিনি এবার রত্নাকরকে বললেন, যেহেতু তার বাল্যিকা অর্থাৎ পিঁপড়ে ঢিবি থেকে পুনরায় জন্ম হয়েছে, তাই তার নাম আজ থেকে সমগ্র ত্রিলোকে মহর্ষি বাল্মীকি হিসেবে পরিচিত পাবে এবং সে এবার হয়ে উঠবে অন্যের জীবনের পথ প্রদর্শক। এভাবেই ডাকাত বা দস্যু রত্নাকর হয়ে উঠলে একজন সাধক, হয়ে উঠলেন রামায়ণের মহাকবি বাল্মীকি। সেই থেকে তার অমর গ্রন্থখানি পাঠ হচ্ছে হাজার হাজার বছর ধরে। মহর্ষি বাল্মীকি যেই রামায়ণ লিখেছে সেটা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় ছিল, আর সেটা কিন্তু গল্পের আকারে মোটেই ছিল না, সেটা ছিল সম্পূর্ণ কবিতার আকারে। বাল্মীকি রচিত রামায়ণই হলো পৃথিবীর প্রথম লেখা কোনো সংস্কৃত কবিতা, যা আদি কাব্য বা ফার্স্ট পোয়েম নামেও পরিচিত। মহর্ষি বাল্মীকি আদিকবিও বলা হয়। বাল্মীকি এর সংস্কৃত নামের অর্থ হল পিঁপড়া ঢিবি। মহর্ষি নারদ মুনির সৌজন্য দস্যু রত্নাকর এই বাল্মীকি নাম থেকেই বাল্মীকি নামটা পেয়েছিলেন। মহর্ষি বাল্মীকি ও রাম সমসাময়িক সময়ে জন্মগ্রহণ করেন, আর হিন্দু পুরাণ অনুসারে সেই যুগ ছিল ত্রেতা যুগ নামে পরিচিত।